একটা বই তৈরি করেছি, যেটার বইটার নাম হচ্ছে বিজ্ঞান আর হ্যাঁ দেখাও বইটা, বইয়ের কাভারের ছবি। দাঁড়াও, দেখা যাচ্ছে না, দাঁড়াও একটু ধরো ধরো। হ্যাঁ, বিজ্ঞান আর হচ্ছে এই বইটা আমি দুপুরে তৈরি করেছি। বইটার কয় ইঞ্চি? বইটার 5 ইঞ্চি। আমি এই বইটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। এই বইয়ের কোনো ছবি আছে কিন্তু লেখা নেই। প্রথম হচ্ছে এই বইয়ের 20টা পৃষ্ঠা। এইটা হচ্ছে এইখানটা নিচু, এখানে এইখানটা উঁচু হয়ে আগ্নেয়গিরি তৈরি হয়েছে। আগ্নেয়গিরি কেন তৈরি হয়? কারণ এই যে এখানে চাপ পড়ে, ভিতরে চাপ পড়ে তো সেখানটা থাকতে পারে না, আবার নিচেও থাকতে পারে না পৃথিবীর, এই জন্য তখন এই জায়গাটা উঁচু হয়ে যায়। তারপরে তারপরে পৃথিবীর নিচে কি আগুন আছে? হ্যাঁ, অনেক গভীরে। এটা হচ্ছে, দাঁড়া একটা পৃষ্ঠা বাদ চলে এসছে, সেটা আগে দেখায়নি। এটা হচ্ছে যদি এটা একটা যন্ত্র, মানে কেমিক্যাল, এই কেমিক্যালটা এর মধ্যে ফেললে বাবুল, এটা কেমিক্যাল না, এটা বাবুল, কিন্তু এটা কেমিক্যাল, এর মধ্যে ফেললে এটা বাস্ট করবে। আরেকটা পর্যায়ে, আরেকটা পৃষ্ঠায় আগ্নেয়গিরিটা আবার বাস্ট করে আগুন বেরে আগুন ধরে যায়। এটা হচ্ছে ফু দিলে কি করে আগুন নেভে যায়, ফু দিয়ে বাতাসে। এইটা হচ্ছে যদি একটা মোমবাতিতে আগুন জ্বালায়, সেটাটা হচ্ছে গ্লাস দিয়ে ঢেকে দাও, তারপরে এই যে 1 মিনিট পরে সেটা নিভে যাবে। আচ্ছা, কেন নিভে? কারণ বাতাস ছাড়া হয় না, আগুন জ্বলবে না। হ্যাঁ, কিন্তু কারণ বাতাসের মধ্যে অক্সিজেন থাকে আর বেশি বাতাসে নিভে যায়। আচ্ছা, এটা এটা হচ্ছে যদি একটা লোহার কাগজ একসাথে ফেলো, বাতাস ছাড়া জায়গায় একসাথে পড়বে দুটো, কারণ মাটির একটা টান আছে, সেই টানটা আলাদা না, পুরো জায়গাটাই একই টান। আর এটা হচ্ছে যদি একটা লোহা ফেলো আর বাতাসে আর কাগজ ফেলো, কাগজটা ভাসবে, লোহা আগে পড়ে যাবে, কারণ বাতাসে কাগজ ভাসে। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে কার্টাস পাথরে বেঁচে থাকে, পাথর যদি সরে পানি দেওয়া হয় ক্যাকটাসটা মরে যাবে। ক্যাকটাস গাছ কোথায় হয়? ক্যাকটাস গাছ পাথর ছাড়া হয় না। আর এটা হচ্ছে সূর্য নিজের কোনো তাপ নেই, এই সূর্য পৃথিবীকে তারপরেও তাপ দেয় কি করে, এই ভিতরটাতে হচ্ছে নেগেটিভ আর পজিটিভ ইলেকট্রনিক প্রোটন থাকে, সেই দুটো লাফাতে লাফাতে বাড়ি খায়, যখন বাস্ট করে সেই আলোটা, বাস্ট করে যে আলোটা হয় সেটা পৃথিবীতে যায়, যেতে লাগে 8 মিনিট। আচ্ছা, পৃথিবীতে সূর্যের আলো আসতে তা 8 মিনিট সময় লাগে। হ্যাঁ, আর যদি সেটা না লাফায় বাড়ি খায়, তাহলে একটা বিদ্যুৎ হবে, ওইটাই না লাফায় ব্যাটারির মধ্যে বাড়ি খায়, না লাফায় তখন তখন বিদ্যুৎ তৈরি হয়। আর এটা হচ্ছে কলমের কালি কি দিয়ে তৈরি হয়? কলমের কালি কার্বন দিয়ে তৈরি হয়, কিন্তু কার্বন যদি কাগজের উপরে রাখো, যে কার্বনের একটা এস রাখো, দেখা যাবে না। তারপরেও যদি কাগজটা, ওই কার্বনটা উঠাও, কাগজের দিকে তাকাও, দেখো যে এস লেখাটা থাকবে, এখানে এস লেখার জন্য এখানে কাগজে দেখা যাবে। এটা হচ্ছে আমি মা বাবা দুইজনকেই পছন্দ করি, এই জন্য লাভ। আচ্ছা, বইটা কখন দেখি, বইটা বন্ধ করো, দেখি কতটুকু বই। ও, বইটা নিজে কাগজে তৈরি করা বই? হ্যাঁ, শক্ত কাগজের কাভার, নরম কাগজের পৃষ্ঠা, আর শেষ পৃষ্ঠা হচ্ছে এরকম শেষে। এটা হচ্ছে আমার, থ্যাংক ইউ তোমাদেরকে।
ওই বইটা কেমন করে আসে তোমরা কি জানো? বইটা করে আসে যে এমন